এখানে আলোক সংযোগ এই ব্যবস্থাপনাটা করতে বাগেরাতে প্রথমেই বলতে হয় জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান তার ব্যবস্থাপনায় এই স্টেডিয়াম পয়পরিষ্কার থেকে শুরু করে তার পুরো বাড়ি নিয়ে পৌরসভা নিয়ে করেছেন তিনি পরিষ্কার। এরপরেও এবং বাগেরাটের বিশেষ করে ফায়ার সার্ভিস সড়ক জনপদ সবাই কিন্তু এই সহযোগিতায় কাজ করেছেন। জনপ্রতিনিধিগণ তারা পিছিয়ে নেই, সর্বোপরি জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং জেলায় অবস্থান দপ্তর সরকারি কর্মকর্তা সবাই। আর এই যে পিটি দেখছেন এই পিটিগুলি সাধারণত মাস পিটি বলে অন্তর্ভুক্ত শিক্ষা বিভাগে এদের প্রবেশ বাহিনী এবং কেউ আটটা আইটেম করবে, কেউ দশটা, কেউ বারো। আজকে অনেক ধন্যবাদ। এখানে বাদ্য জুম্মালিকা যোগ বাদ্য মাস যোগ অসুবিধা মতো সময় দেওয়া হয়। আমি সংসদ আমাদের জেলা প্রশাসক মহোদয় তার বক্তব্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশের কামনা করেছেন। তিনি আমাদের দেশকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছেন। পরিচর্চা ও প্রতিযোগিতা হল আশপাশ থেকে তো সাপোর্ট আসবে, তো আমাদের সত্যিকার আছে। আর যে কথা আপনারা দেখবেন আমরা 14 তারিখে বাছাই করেছিলাম, সর্বোপরি যে কথাটা সেটা হল এই বিদ্যালয়গুলি টিচারদের কাছে জিজ্ঞেস করে শুনবেন, জিজ্ঞাসা করলে কত কষ্ট করেছে তারা, কারণ এই সব পরীক্ষা হয়ে গেছে। এদেরকে হাজির করা, এদেরকে ট্রেনিং দেওয়া কম কথা নয়, বিশেষ করে বড় বড় বিদ্যালয় তো তারা পিটি ডিসিপ্লিনটি তাদের দেখিয়েছে, তাদের স্কাউট সবাইকে সাজাতে হয়েছে। সুতরাং অবশ্যই তারা ধন্যবাদ পাবেন। এইসব বিষয়ে আমরা সেই সব প্রতিষ্ঠান প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাই যে তাদের জন্যই আজকে কিন্তু এই মাঠে সন্তানরা হাজির। কে কোন বাড়ির সন্তান আমরা দিনই না, অথচ তারা সবাই সম্মিলিতভাবে করছে। আজমলের মর্যাদা রয়ে গেছে ওইখানে মনে হয়, কারণ বাগেরহাট সরকারি বিদ্যালয়ের সে ছাত্র এবং স্কাউট ছিল, অনেক দৌড়াদৌড়ি করেছে। তাই যে যার যার সেই প্রতিষ্ঠান সেইটা মনে পড়ে যায় যে আমি স্কুলে একদিন এই পিটি করতে আসতাম, এই পিটিতে দল নিয়ন্ত্রণ করতাম, প্রচুর ক্লিডার ছিল। সবরুলবাইয়ের সময় রক্ষণ ফাঁকি দিয়ে দেবেন। সবাই শেষ হয়ে গেল, এরা পৌঁছে যাবে পরবর্তী দল কাটছে।